বাংলাদেশের দীপপাল পুরোধা ব্যক্তিত্ব যিনি 40 বছর ধরে এই সংগঠনের নিবেদিত প্রাণ আচার্য শ্রী তপন কুমার মহাশয়কে সাধুবাদ জানাই উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত মাতৃমণ্ডলী সুধীবৃন্দ অতিথিবৃন্দ এই গৃহাঙ্গনের আত্মীয় স্বজন সকলকে সময়োচিত অভিবাদন জ্ঞাপন করছি ভগবানের অমিয় শুভেচ্ছা জানাচ্ছি ওম শান্তি তব কথামৃত তপ্ত জীবনম কবি ভিরিতং কল্পশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদতম ভুবি গিনন্তি ভুরিদজন ভগবানকে লক্ষ্য করে সুখদেব বলেছেন হে ভগবান কৃষ্ণ তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মুনিগণ দ্বারা কীর্তিত সকল সুখের আকর শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ উপস্থিত সুধীমণ্ডলী আমরা ভগবানের কথা যত শুনব শোনা মাত্রই সকলে সব দিক থেকে মঙ্গল সাধিত হবে তা আমরা সেভাবেই আজকে বসে থাকব উপস্থিত সুধীমণ্ডলী আমরা জানি আমরা দীর্ঘক্ষণ ধরে অনেকের মুখে অনেক ভালো কথা শুনলাম ভগবান শ্রী গীতায় বলছেন দেহিন অস্মি যথা দেহে কৌমারুং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মরিয়তি আমাদের সবার জীবনী শৈশব কৈশোর বয়োবৃদ্ধ বার্ধক্য এবং মৃত্যু অবশ্যম্ভাবী আমরা এইসব অবশ্যম্ভাবী জন্ম মৃত্যু যারা বিধি বিষয়ে শোক করব না আজকে প্রয়াত ভাগীরথী মহাশয়া আমাদের কাছ থেকে প্রয়াত হয়েছেন আজকে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের সকলেরই একই কথা হবে প্রয়াত পূর্ণাত্মার জন্য ভগবত ধামে গমন করেন বাসাংশী জীর্ণানি যথা বিহায়ও নবানী গৃহ্ণাতি নরহ অপরাণী তথা শরীরাণী বিহায় জিন্নানি অন্যানি সংজ্ঞাতি নবানী দেহি আজকে যেমন এই প্রয়াত পূর্ণাত্মার মুখ্য সাধনানুষ্ঠানে আমাদের যার যেমন সামর্থ্য সেরকম কাপড়গুলো পরিধান করে এসেছি আগামী এক বছর দুই বছর পরে এই কাপড়গুলো পরার উপযোগিতা থাকবে না এগুলো আমরা পরিধান করব না আত্মাও তেমনি আপনার বয়স যেমন যখন শতায়ু কিংবা তারও বেশি হবে যখন আপনি আপনার এই পরিবারকে সমাজকে কিছুই দিতে পারবেন না তখন এ দেহে আর এ দেহি থাকবে না রে ইচ্ছা করলেও অনন্তকাল ধরে এখানে থাকতে পারবেন না অঙ্গঙ্গলিতং পলিতং মুন্ডং দন্তং বিহিতং জাতং তুণ্ডম করধিত কম্পিত শোভিত দণ্ডম তথাপি না মুঞ্চাসা ভাণ্ডম আমাদের শরীর আমাদের ইন্দ্রিয় আমাদের মন মানসিকতা আস্তে আস্তে সব ক্ষীণকায় হয়ে যাবে যে হাত দিয়ে যে লাঠি ধরেছেন দেহ কম্পমানে লাঠিটিও কম্পমান হবে এগুলো প্রতীয়মান করে যে আমার যাবার বিদায় হলো দাও বিদায় এখান থেকে বিদায় নিতেই হবে কাজেই বিদায় যাতে সুন্দর হয় সেজন্য আমাদের এখন থেকে তৈরি হতে হবে ভগবান শ্রী গীতায় বলছেন অন্তকালে স মামেব স্মরণ মুক্ত কলে বরং জপ্রয়াতি স মধ্যাবং জাতি নাস্তি অত্র সংশয় হ যারা মৃত্যুর সময় আমার ভগবানের কথা বলে বলতে বলতেই যার মৃত্যু হবে সে অবশ্যই ভগবত ধামে গমন করবে তা না হলে কি হবে আমাদের অনন্তবার আসা যাওয়া সার্কেল আবর্তন করতে হবে সেখান থেকে বেরিয়ে আসার জন্য ভগবান বলছেন জম জম অপিসরণ ভাবং তেজন্তে গলে বরং তম তম এবে বৈতি কৌন্তি ও সদা তদ্ভাব ভাবিত উপস্থিত সুধীমণ্ডলী আমরা যারা প্রয়াত কোন অসুস্থ কিংবা মুমূর্ষু মানুষকে দেখব তাকে আমরা একমাত্র ভগবানের কথা ছাড়া বৈষয়িক কোন বিদ্যার কথা জিজ্ঞাসা করব না কখনো শ্রবণ করেও দেব না মনে করেও দেব না কিভাবে সে ভগবত ধামে যাবে সে কথাটাই আমরা স্মরণ করে দেব আমরা তখন প্রকৃত বন্ধু হব উৎসবে ব্যাসনে চইব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে যথেষ্ট দিশাবান্ধব হব আপৎকালীন বন্ধু যেমন আমাদের বাড়িতে আগুন লাগলে শ্মশানে আপনার বাড়ির বড় অনুষ্ঠানে আসে একমাত্র আমাদের পারমার্থিক বন্ধু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেই বন্ধুকে যদি চিনতে পারি চিনতে যাই আমাদের অবশ্যই আমাদের স্মরণে মননে আমাদের সার্বক্ষণিক ঐশ্বরিক চিন্তাটা হৃদয়ে থাকতে হবে সেই রকম একটা মানসিকতা তৈরি করতে হবে একজন ঋষি বলেছেন সব বাজে জিনিস দিয়ে হৃদয়কে বুদ্ধি করে রেখেছিস আমাকে রাখবি কোথায় আমার জন্য একটু জায়গা রাখিস সেই রকম জায়গা একটা তৈরি করবেন সেটা হচ্ছে আমাদের এই হৃদয়ের জায়গায় হার্টকে আপনার শক্ত করবেন সেটা কিভাবে করবেন
আমরা যারা সনাতনী সংঘ বাংলাদেশের মানুষ আমরা শুধু এই কৌশল জানি। ভগবান শ্রী গীতায় সিদ্ধান্ত দিয়েছেন, সর্বদারানি সংযত মনোরুদ্ধি নিরুদ্ধ চ মুদ্নি আধায় আত্মানো প্রাণমস্তিত যোগ ধারণম স্পর্শান কৃত্তুয়া বহির্বাচ্যান চক্ষু চব অন্তরে প্রভু প্রাণ অপানো সমকৃত্যুয়া নাশাভ্যন্তরচারী নৌ ওং ইতি একাক্ষরং ব্রহ্ম ব্যহরণ মামনুষ্যরম য প্রয়াতি তেজ্যম দেহম সজাতিম পরমাম গতিম। উপস্থিত শুধু মন্ডলী, আমাদের এই প্রাণ বায়ুকে আমরা কিভাবে আপ ডাউন তো এটা যথানিয়ম হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, সেই কৌশল যিনি যিনি প্রাণের কাজ করেন তিনি একমাত্র ভগবত, ভগবত ধামে যাবেন। এটি গীতার শিক্ষা। অপানি জুহবতি প্রাণম প্রাণ অপানম তথা পরে প্রাণাপান ও গতির উদ্ধা প্রাণায়াম পরায়ণহ। কেহ কেহ যোগী অপান বায়ুতে প্রাণ বায়ুর আহুতি দেন, কেহ কেহ প্রাণ বায়ুতে অপান বায়ুর আহুতি দেন, কেহ কেহ প্রাণ এবং অপান বায়ুর গতি রুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হয়ে যান। এই নিয়মগুলো অবশ্যই জানবেন, একমাত্র মন্ত্র উচ্চারণ করবে রং। এই মন্ত্র বলে যদি আমাদের মৃত্যু হয় আমাদের আশা যাও বন্ধ হবে। আমরা যে কারণে পৃথিবীতে এসেছি ঈশ্বর লাভ করা, এবারেই লাভ হবে। আমরা সমস্ত কর্ম যজ্ঞে রূপান্তরিত করবো। যজ্ঞার্থাৎ কর্মণ্য অন্যত্র লোকোয়ম কর্ম বন্ধনো তদর্থং কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচরো। উপস্থিত শুধু মন্ডলী, আমাদের সমস্ত কর্ম আমরা যজ্ঞে রূপান্তরিত করবো। মন্ত্র হবে একটা অন্তঃসৎ, অন্তঃসৎ ইতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিধা সীতাহা ব্রহ্মণস্পেনো বেদাতা যজ্ঞাসা বিহিতা বুরাহা। আমরা আমাদের যত কাজ, শুধু ভাত খাওয়া নয়, আমরা সারাদিন ধরে 24 ঘন্টা যত কাজের সাথে সম্পৃক্ত থাকব, আমরা প্রত্যেকটা কাজ করার আগে আমরা সেই কাজটাকে যজ্ঞে রূপান্তরিত করবার জন্য একমাত্র মন্ত্র হচ্ছে ওং তৎসৎ। তাহলে দেখবেন আমাদের সমস্ত কাজ যজ্ঞে রূপান্তরিত হবে, ভগবান খুশি হবেন, আমরা প্রত্যেক কাজে বিজয়ী হব। আর সেই বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা একমাত্র আমাদের উপাস্য ভগবান দেবতা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। উপস্থিত শুধু মন্ডলী, আজকে সমাজে যত সমস্যা আমাদের হিন্দুদের, আমি অনুরোধ করব আজকে আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় খাদ্য পুরোহিত শ্রাদ্ধ এই বিষয়গুলো জানা দরকার। আমাকে আরো 2 মিনিট সময় দিতে হবে। উপস্থিত আজকে পুরোহিত মহাশয় অনুরোধ করছি, সেটা হচ্ছে আজকে পুরোহিত আমরা আসলে কে শ্রাদ্ধ করবে, কে আমাদের সমাজের কাছে সেটা জানা উচিত। মনে রাখবেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রাহ্মণ অ্যান্ড পুরোহিত, ব্রাহ্মণ এবং পুরোহিতের মধ্যে কি পার্থক্য। পুরুষ মানে অগ্রভাগ, হিত মানে মঙ্গল সাধন। আজকের পুরোহিত মহাশয় আমাদের উপদেষ্টা, উনি কোনো চ্যাটার্জি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় গাঙ্গুলি কোনো পরিবারে জন্মগ্রহণ করে নাই, উনি আজকের এই বিশাল অনুষ্ঠানে পুরোহিত করছেন। কেন করছেন, তার যোগ্যতা আছে। পুরোহিত হওয়ার জন্য 9ম 10ম শ্রেণীতে একটা ধর্ম বই পড়ে দেখবেন, 11টা যোগ্যতা থাকলে যে কোনো কাস্টের যে কোনো বর্ণের মানুষ পুরোহিত করতে পারে, সে যোগ্যতা যদি তার থাকে। তার মানে আমাদের আজকের যিনি পুরোহিত মহাশয় তার ওই সব সমস্ত যোগ্যতা রয়েছে, উনি আমাদের আজকের যথাযথ পুরোহিত। শুধু আজকের এই শ্রদ্ধানুষ্ঠান নয়, যত অনুষ্ঠান আছে সব কাজে তিনি পুরোহিত করতে পারবেন, মনে রাখবেন। তাহলে ব্রাহ্মণ কি, ব্রাহ্মণ আমরা সবাই জানি, গীতায় ভগবান সিদ্ধান্ত দিয়েছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং সূত্র নাম চা পরম তপ কর্মানি ভক্তানি। হ্যাঁ, ওটা শেষের কথাটা মনে হয়েছে, তাই প্রবি ভক্তানি স্বভাব প্রভাব গুণই, অর্থাৎ গুণ এবং কর্মানুসারে আমাদের এই ব্রাহ্মণ ক্ষত্রিয় ভগবান গীতায় ভাগ করেছেন। চতুর্বর্ণ মায়া সৃষ্টং গুণকর্মং বিভাগশ তস্য কর্তার অপিমাম বিদ্ধর কর্তার অব্যয়ম। ভগবান বলছেন যে গুণ এবং কর্ম অনুসারে আমি 4 বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। ভগবান কি সিদ্ধান্ত দিলেন, কি কি গুণে মানুষ ব্রাহ্মণ হবে। ভগবান বলছেন সম দম তপ শৌচ খান্তি রাজরবম এবস জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজম। মনে রাখেন, সম মানে কি ইন্দ্রিয় সংযম, দম মানে ইন্দ্রিয়কে দমন। আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক হস্ত পদ লিঙ্গ গুহ্য বাক, এই 10টা ইন্দ্রিয়কে সংযত করেন তখন সমদম হয়ে যাবে। তপ তপস্যা করবেন একমাত্র ভগবানের। আজরবম মানে সরলতা, ভগবানের ভক্ত হবে বিনয়ী। ত্রিনাদপি সমীচীন তররপি সহিষ্ণু না
অমানি নৌ মানতে নৌ কীর্তনিয়া সদা হরি তৃণের মতো নিচু হয়ে অমানিকে দাও মান বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে সদা করো হরি নাম। ভগবানের ভক্ত হবে ব্রাহ্মণ হওয়ার জন্য অবশ্যই বিনয়ী হবেন। সমাজে এম এ পাস বি এ পাস ভদ্রলোকের অভাব নাই, বিনয়ী লোকের অনেক অভাব। গেল সম দম তপ সৌজ কান্তি আজরগম সরলতা আর কি জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম সভা বোঝার জ্ঞান অর্জন করবেন ধর্ম বিষয়ে বিজ্ঞান পরীক্ষা লব্ধ জ্ঞান। যে জ্ঞান আজকের এই শিঙিমারি প্রাইমারিতে যা হবে পীরগাছার প্রাইমারিতে তাই হবে, ঢাকার কোন স্কুলেও সেই জ্ঞান হবে, সেইটার নাম হচ্ছে জানি শুনি সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান। সেই রকম নয়টা গুণে যখন মানুষ গুণান্বিত হবে সেই লোকটা তখন হবে ব্রাহ্মণ পদবাচ্য। এবার আসি ক্ষত্রিয়, কি কি গুণে মানুষ ক্ষত্রিয় হয়। আমরা তো ছয় প্রকার সুতে গালাত দিলে আমরা তো ভয়ে গেলাম ক্ষত্রিয়, ভগবান সে কথা বলেন নাই। ভগবান বলছেন কি বলছেন, সর্জন দিদি দাকসং যুদ্ধে চপি অপলায়নম ধর্ম ঈশ্বর ভাবস্য খাত্রং কর্ম স্বভাবজম। আপনার পরাক্রম তেজ থাকতে হবে, আপনার কার্য কুশলতা, আপনার শাসন ক্ষমতা, দানে মুক্ত হস্ততা, আপনার ধৈর্য, এই সমস্ত গুণ যখন অর্জন করবে যে কোনো বর্ণের মানুষ তখন ক্ষত্রিয় হবে, সে তখন হবে ক্ষত্রিয় পদবাচ্য। এবার আমরা শুনবো কি কি গুণে মানুষ বৈশ্য হয়। ভগবান গীতার সিদ্ধান্ত দিয়েছেন কৃষি গৌরক্ষ বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজং কর্মস্ব পরিচারী আত্মকম কর্ম ক্ষুদ্রস্বপি স্বভাবজং। তিনটে গুণে আমরা কি হব বৈশ্য হব। কি কি কৃষি, কৃষি মানে ধান চাষ করা, আমরা তো সবারই জমি আছে, সবাই আমরা রবাগাড়ি ধান কাটি। আসলে এইসব কৃষির কথা ভগবান গীতায় বলে নাই। রামপ্রসাদের একটা গান শুনে থাকবেন, মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফলতো সোনা, মন রে তুই কৃষি কাজ জানিস না। উপস্থিত শুধু মণ্ডলী, কৃষিটা হৃদয় রূপে ভিতরে চাষ করতে হবে, ইদম শরীরম কন্তেও ক্ষেত্র মিতেও বিধিওতে। আমরা কিভাবে এই ভগবানকে টানা ছাড়ার কৌশলে নিয়ে আসব, এই কৌশল যিনি জানেন তিনি প্রকৃত কৃষি কাজ করেন, সেইটার নাম হচ্ছে গীতার কৃষি কাজ। কৃষি গোরক্ষা, গো মানে কি, গো মানে গরু। ব্রাহ্মণের বাড়িতেও গরু আছে, শূদ্রের বাড়িতেও আছে, ক্ষত্রিয়র বাড়িতেও আছে। আসলে এই গরুর কথা ভগবান গীতায় বলে নাই। গো মানে ইন্দ্রিয়, আমাদের এই ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোলিং করার ক্যাপাবিলিটি যার আছে তিনি গোরক্ষা করেন। গেল কৃষি গোরক্ষা বাণিজ্য। আমরা ছোটবেলায় পড়ছি কি পড়ছি, যে বাণিজ্যে লক্ষ্মীর বসতি তদার্ধং কৃষি কর্মণি তদার্ধং রাজসেবায়ং ভিক্ষা বৃত্তিস নৈবস নৈবস। আপনি যদি ধনী হতে চান, তিনতলা বাড়ি রংপুর শহরে করতে চান, ব্যবসা করতে হবে, চাকরি করি কোনো রকম জীবনটা চলবে, কৃষি কাজ করি কোনো রকম খাইতে পারবেন, বড় বাড়ি করতে পারবেন না, সেইটা হলো আপনার ব্যবসা করি বড় বাড়িটা করতে হবে। এই ব্যবসার কথা ভগবান গীতায় বলে নাই। আমাদের ব্যবসা করতে হবে হরি নামে ব্যবসা, ব্যবসা করতে ভগবত ধামে যাওয়ার ব্যবসা, ভগবত ব্যবসা করতে হবে কিভাবে ভগবানের কথা গ্রহণ করলে কি কর্মে রূপান্তরিত হলে আমরা সেই ভগবত ধামে যেতে পারবো, এই রকম কৌশলগুলো যেনারা অবলম্বন করেন তিনি আসলে প্রকৃত এই ব্যবসাটা শেখেন, এই ব্যবসাটা করেন, আপনারা সেটা করবেন। আর সূত্র কি, সূত্র হচ্ছে যখন আমরা কোনো কাজ শুরু করি কিছুই জানি না সেই অধ্যায়ের নাম হচ্ছে সূত্র। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র কি, প্রথম পর্যায়ের নাম হচ্ছে সূত্র। এক ধাপ উপরে উঠবো তখন হবো বৈশ্য, আর একটু উপরে উঠবো তখন হবো ক্ষত্রিয়, সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ে যখন উঠবো সেই অবস্থানের নাম হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কোন জন্মগত ব্রাহ্মণ, কেউ জন্মি মায়ের পেট থেকেই ব্রাহ্মণ হয় না, ক্ষত্রিয় হয় না, এগুলো অর্জন করতে হয়। আপনার রবীন্দ্রনাথের সঞ্চয়িতায় ব্রাহ্মণ কবিতা পড়ে দেখবেন, সময়ের অভাবে বলা হলো না। এবার খাদ্য বলি শেষ, সেটা হচ্ছে আমরা কি ধরনের খাবার খাবো। উপস্থিত সুধীমণ্ডলী, গীতার সিদ্ধান্ত শেষের দিকে সপ্তদশ অধ্যায় পড়ে দেখবেন, আয়ু সত্ত্ব বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্ত্বিক প্রিয়া কটু অম্ল লবণ অতৃষ্ণ তীক্ষ্ণ রিক্স বিদাহীন আহারা রাজশ্রেষ্ঠা দুঃখ সুখময় প্রদা যত জামং গত রসং প্রতি পূজ্য স্থিতং চজত উচ্ছিষ্ট অপি তমদ্দং ভোজনং তামসো প্রিয়ম। উপস্থিত শুধু মণ্ডলী, যে খাবারগুলো খেলে একশো বছর বাঁচবেন, সরস সার্বাং রসালো স্নেহযুক্ত যে খাবার, সেই খাবারের নাম সাত্ত্বিক খাবার কিংবা সাত্ত্বিক ব্যক্তিগণের খাবার। বেশি করে খান,
যে খাবারগুলো অতি ঝাল অতি টক অতি মিঠা অতি তিতা এগুলো রাজস কিংবা রাজসিক ব্যক্তিগণের খাবার এগুলো পরিমাণে কম করে খান আর যে খাবারগুলো ফ্রিজে রেখেছেন ছয় মাস হয়েছে বাসি হয়ে গেছে পচে গেছে মজে গেছে খাওয়ার উপযোগিতা হারিয়ে গেছে তাও খাচ্ছেন এই সমস্ত খাবার হচ্ছে তামসিক খাবার এগুলো খাবার খেলে আপনার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার গ্যাজেটেড অফিসার কিছুই হইতে পারবে না এগুলো আমরা চিরতরে বর্জন করব আমরা কখনো বাসিয়ে খাবার গ্রহণ করব না তাহলে বলেন তো আমরা বাংলাদেশে বাস করি এখানকার মানুষ এটা নাতিশীতোষ্ণ অঞ্চল কম শীত পড়ে আমাদের বাংলাদেশে আমরা যদি এই শীতের দিনে নাপাশা আলু ভর্তা খাই আমরা তবু বেঁচে থাকবো আমরা মরবো না কিন্তু আমাদের এই জন্মটা যদি আমেরিকায় ইংল্যান্ডে কানাডায় হয়তো ইউরোপে কোনো দেশে হয়তো এখানকার এই আলু শাক নাপা মানে আলু ভর্তা নাপা শাক খাইলে ওই কানাডার মানুষ এই প্রচণ্ড শীতকে প্রোটেক্ট দিতে পারবে না বিষয়টা হচ্ছে ওই অঞ্চলের মানুষকে প্রচণ্ড শীতে টিকে থাকার জন্য যে খাবার খাইলে তারা বাঁচবে সেই খাবারের নাম হচ্ছে ওই অঞ্চলের মানুষের সাত্ত্বিক খাবার যে খাবার খাইলে আমাদের শরীর ভালো থাকবে শরীর একদম খলু ধর্ম সাধনাম আমাদের শরীরকে সুন্দর রাখার জন্য সুচারু রাখার জন্য শক্ত রাখার জন্য ভগবত ধামে রত থাকার জন্য যেটা আমাদের খাওয়ার প্রয়োজন আমরা সেই খাবারটা গ্রহণ করব সেই খাবারের নাম হচ্ছে সাত্ত্বিক খাবার আপনার বেশি করে খাবেন অবশ্যই শ্রুতিমণ্ডলী আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় শুনলাম আমরা খাওয়ার শুনলাম আমরা এবার শেষ কথা ভগবান গীতায় কি বলছেন ভগবানের শেষ আহ্বান কি বলছেন ভগবান যে মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্কুরু মামে বৈশ্য শিষোত্তম তে বদি জানে প্রিয় সীম উপস্থিত শ্রুতিমণ্ডলী 18 জায়গায় যদি যান এক জায়গায় পৌঁছিতে পারবেন না আমরা একমাত্র ভগবানের পূজা করব আমরা ভগবানেরই কথা শুনব ভগবান সিদ্ধান্ত দিয়েছেন তুমি আমার একান্ত প্রিয় আমি তোমাকে সব দিক থেকে রক্ষা করব উপস্থিত শ্রুতিমণ্ডলী আমরা ভগবান খুঁজব হৃদয়ে ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারুরানি মায়ায়া আমরা ভগবানকে বাইরে দেখবো না ভগবান আমাদের হৃদয়ে অবস্থান করছেন আমরা আমাদের আত্মকর্ম দ্বারা হৃদয়ের ভগবানকে জাগ্রত করব আমরা সবাই যেন ভগবত ধামে যাই সেরকম জীবন তৈরি করতে পারি এই আহ্বান রেখে